एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिड़ी चैनलटी सबस्क्राइब करुन, भालो लागा भिडियोगुली शेयर करुन। যারা আপনারা নিজেরা এখানে ইসলাম ব্যাপারে জানতে এসছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আসলে আপনারা ইসলাম কতটুকু জানেন? আসলে কি আপনারা ইসলাম জানেন? সত্যি জানেন? একদম অনেস্ট কথা বলবেন, হাত তুলে। আপনারা কি সত্যি ইসলাম জানেন কিনা নিজেকে প্রশ্ন করুন। কতটুকু জানেন ইসলামের বেসিক বিষয়গুলো? কি জানেন একদম বেসিক, একেবারে গুরু গম্ভীর ভিতরকার বিষয়গুলো বাদ দিলাম, একেবারে বেসিকগুলো জানেন কিনা? যেমন ধরুন, আপনারা যারা আজকে অনেকেই নামাজ পড়তে যাচ্ছেন, জুমার নামাজের টাইম বোধহয় প্রায় হয়ে আসলো, জুম্মার খুতবাটা কিন্তু জুমার নামাজেরই অংশ, বোধহয় আপনাদের অনেকেরই জুম্মার খুতবার টাইমটি আমি কেড়ে নিচ্ছি মসজিদে, কিন্তু আমার খুতবা শুনুন, কাজে দিবে, কারণ আপনার মহল্লার ইমাম সাহেব থেকে আমি ইসলাম কম জানি না আশা করি, এবং আমার খুতবাটা, জুম্মার খুতবাটা আপনাদের জীবনে ওদের একটু বেশি কাজ দেবে, অন্তত ইসলাম জানার ক্ষেত্রে। আমি চাই আপনারা ইসলাম জানান, আমি মনের প্রাণে চাই আপনারা ইসলাম জানান, সত্যি জানান। আপনারা কয়জন, আমি কতগুলো প্রশ্ন করব, বেসিক প্রশ্ন ইসলামের ব্যাপারে, বেসিক প্রশ্ন, এবং নিজেকে জিজ্ঞাসা করবেন উত্তরগুলো আপনারা জানেন কিনা। আজকে যারা মাথা ঠেকিয়ে আপনারা নামাজ পড়বেন, তারা কয়জন আমাকে বলবেন, আপনারা কয়জন সুবহানা রাব্বিয়াল আলা শব্দটির অর্থ জানেন? বলুন, আপনারা কয়জন জানেন সুবহানা রাব্বিয়াল আলা শব্দটির অর্থ জানেন? বলুন। হ্যাঁ, জানেন না আপনারা বেশিরভাগই, এই বেসিক বিষয়টি জানেন না, কিন্তু নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন, স্বামী আল্লাহ হলে মানে আমি, এগুলো কিছু জানে না। এমনকি অনেকেই সুরা ফাতেহার পুরোটাও জানেন না, অর্থ আউলিয়ে যাবেন কথা বলতে গেলে, সুবহান রাব্বিল আজিম, এসব বেসিকই জানেন না। এখন আপনারা বলুন, আপনারা কয়জন মুহাম্মাদের মৃত্যু কিভাবে হয়েছিল জানেন? একেবারে অনেস্টলি বলবেন, আপনারা নিজেকে নিজেকে জিজ্ঞেস করবেন, আমাকে দরকার নেই, আমাকে তো গালিগালাজ মুসলমানরা করবেন, এমনিই করবেন, এটা আপনাদের আজকে রোজা আপনাদেরকে অসংখ্য সওয়াব হাসিল করবে, আপনারা অসংখ্য সওয়াব পাবেন আমাকে গালাগালি করলে, সেটা আপনারা করেন, সেটা আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা করবেন, সেটা নিয়ে আমি আসলে বিচলিত নই, আপনারা আপনাদের সওয়াব হাসিল করেন, গালাগালি করেন। তবে নিজে থেকে জিজ্ঞেস করুন যে আপনারা কয়জন মুহাম্মাদের কিভাবে মৃত্যু হয়েছিল এই বিষয়টি জানেন, দু সাইড থেকে, অর্থাৎ ইসলামের ক্রিটিকদের কাছ থেকে এবং ইসলামিক সোর্সের থেকে, দু সাইড জেনে আপনারা নিজেরা এই বিষয়ে ভেবেছেন। বলুন, একেবারে সত্য কথা বলবেন, আপনারা কয়জন, একদম অনেস্টলি সত্য কথা বলবেন, গালিগালাজ দিতে থাকেন অসুবিধা নেই, আমার এতে কোনো আসে যায় না, আমার চামড়া অনেক মোটা, আগেই বলেছি আমার কোনোই আসে যায় না, আপনারা মনে করতে পারেন বিচলিত হব না, আপনারা গালিগালাজ দিন, আপনাদের অশেষ সোয়াব হাসিব হবে, সেটা আপনারা করে যান, কিন্তু নিজেরা একটু ভাবুন যে আপনারা কয়জন মুহাম্মাদের সবগুলো বউয়ের নাম জানেন? অনেস্টলি বলুন, আপনারা কয়জন মুহাম্মাদের বউগুলোর নাম জানেন? বলতে পারবেন, একদম সত্য কথা বলুন, জানেন? কখন কিভাবে তাদের সঙ্গে মুহাম্মাদের বিয়ে হয়েছিল, তাদের মুহাম্মাদ কয়জনকে, কয়জনের সাথে বিয়ে ভেঙে দিয়েছিল, তাদের বউদের ব্যাকগ্রাউন্ড কী ছিল, আয়েশার বয়স কত ছিল, এগুলো আপনারা সবাই ইসলামিক সোর্স থেকে, আমার কথা বাদ দেন, আমার ভিডিও আপনারা বিশ্বাস করেন না, বাদ দেন, যতই রেফারেন্স দিই লাভ নেই। সুতরাং আপনারা কয়জন নিজের উদ্যোগে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছেন? আমাকে একদম সত্য কথা বলুন, আমাকে দরকার নেই, বাদ দেন, আমি নাই, আপনারা নিজেরা জিজ্ঞেস করুন যে আপনারা কয়জন মুহাম্মাদের কয়জন
বউ ছিল এবং সেই বউদের সঙ্গে সে কি ব্যবহার করত, আসলে কি এক রাতে অনেকের কাছে শুয়েছিল কিনা, ইত্যাদি সব বিষয়ে আপনারা জানেন কিনা। সত্যি আপনারা কয়জন জানেন যে মোহাম্মদ তার বাবার মৃত্যুর কতদিন পরে জন্মেছিল এবং তার পক্ষে ইসলামিক দলিলগুলো কি? এগুলো আপনারা নিজেরা নিজেদের গবেষণায় চেষ্টা করে বের করার চেষ্টা করেছেন কিনা নিজেকে প্রশ্ন করুন। আপনি চাই, আমি অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে আপনারা ইসলামকে জানুন। আমি চাই, সিরিয়াসলি আমি চাই যে আপনারা ইসলামকে জানুন। তাহলে আপনারা বলুন যে আপনারা কয়জন জানেন যে মুহাম্মদের বিয়ের বাইরে কোনো দাসী ছিল কিনা এবং সেই দাসীদের সাথে মুহাম্মদ সেক্স করেছিল কিনা এবং মুহাম্মদ মারিয়া কিপ্তিয়া নামে কোনো দাসীকে উপহার হিসেবে নিয়েছিল কিনা এবং কোনো বউকে কি উপহার হিসেবে নেওয়া যায় কিনা, নাকি সে আসলে জীবনদাসী ছিল, এই ব্যাপারে আপনারা প্রশ্ন করুন। এবং মুহাম্মদ বলেছিল কিনা, কোরআনে আছে যে মুহাম্মদের পরে আর কেউ তার বউরা অন্য কোথাও বিয়ে করতে পারবে না, এই মাইন্ড ক্যাচই পায় মুহাম্মদ তার বউদেরকে ফেলেছিল কিনা। আপনি নিজেরা ইসলাম জানুন, সিরিয়াসলি জানুন। আপনারা জানুন কি কোরআন অপরিবর্তিত আছে কি না, এবং আমি যে চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছি রেফারেন্স সহ, যেমন কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলেছিল আয়েশার বর্ণিত হাদিসে আছে তিরমিজি শরীফে, এবং সেটা কি আসলে সহি কিনা, আপনারা প্লিজ একটু ভালো করে জেনে নেবেন। আমি যদি ভুল হয়ে থাকি আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলবো, আপনারা রেফারেন্স সহ ভিডিও বানিয়ে আমার রেফারেন্স ভুল, আমার কথা ভুল, যুক্তি ভুল, আমি আপনাদের কাছে শিখি, আমার আপত্তি নেই। আপনারা দেখি আপনারা সেটা জানেন কি না, আমি দেখতে চাই আপনারা কয়জন কোরআন শব্দের অর্থ জানেন। রাত দিন কোরআন পড়ছেন, সুরা পড়ছেন, তাহলে বলুন যে কোরআন শব্দের অর্থ আপনারা কয়জন জানেন। একদম অনেস্টলি সত্য কথা বলবেন, নিজেকে জিজ্ঞেস করবেন যে কয়জন কোরআন শব্দের অর্থ জানেন। বলুন আপনারা কয়জন কোরআন শব্দের অর্থ জানেন, বলুন সত্য কথা বলবেন, একদম সত্য কথা বলুন। আপনারা কয়জন নামাজ নিয়ে, যে নামাজ আপনারা পড়বেন সেই নামাজ নিয়ে ভেবেছেন যে কেন আসলে পৃথিবীতে এতগুলো মাজহাব ইসলামের তৈরি হয়েছে, কেন তৈরি হলো, কেন মুতাজিলাদেরকে নিপীড়ন করা হয়েছিল? মুতাজিলার নামটি জেনে রাখেন, ভেবেছেন কখন, ভেবে দেখেছেন? এটা অবশ্য আর একটু গভীরে চলে যাচ্ছি, গভীরে তো কিছুই পারবেন না, একদম না। আপনারা কয়জন, একদম সত্য কথা অনেস্টলি ভেবে বলবেন, এটা জানতেন যে আলী মোহাম্মদের চাচাত ভাই ছিল, আলী মোহাম্মদের চাচাত ভাই হয়ে মোহাম্মদের মেয়েকে বিয়ে করেছিল, অর্থাৎ ভাস্তিকে বিয়ে করেছিল? শুধু তাই নয়, ফাতেমা মৃত্যুর পর, অর্থাৎ মোহাম্মদের মেয়ে মৃত্যুর পর, আলী, এই আলী অর্থাৎ মোহাম্মদের চাচাত ভাই যে মোহাম্মদের মেয়েকে বিয়ে করেছিল, সে মোহাম্মদের আরেক মেয়ের ঘরের নাতনিকেও বিয়ে করেছিল। এটা কয়জন জানতেন? আপনি আমার আর রেফারেন্স কিন্তু বলি যারা খুঁজে দেখেন, সত্য বলছি না মিথ্যা বলছি, খুব সহজে একটু সার্চ করলেই, গুগল করলেও পেয়ে যাবে। দেখুন যে আলী একাধারে মোহাম্মদের চাচাত ভাই, এক ধারে এবং মোহাম্মদের চাচাত ভাই, মোহাম্মদের মেয়ের জামাই এবং মোহাম্মদের নাতনি জামাই ছিল আলী। কথাটা কি সত্য কি না? কেন ওসমানকে হত্যা করেছিল মুসলমানরাই এবং তার লাশ ঘর থেকে কয়েকদিন বের করা যায়নি? আপনারা দেখুন আমি কি কথা কি ভুল বলছি না সত্য বলছি, আপনি নিজেরাই দেখুন না। আবার
গন্ডগোল করছিল, ক্যামেরাটা ঠিক করে দিলাম। রাইট, তো আপনারা কয়জন জানতেন যে মুহাম্মদের, অনেস্টলি লাস্ট টু লাইক দি, হ্যাঁ আপনারা কয়জন জানতেন যে কোরআনের কালেকশনের ব্যাপারে মুহাম্মদ পাঁচজনের মতান্তরে চারজনের নাম বলে গিয়েছিলেন? এই মূলত চারজন যারা ছিলেন তাদের ভেতরে কেউ ঐক্যমত পোষণ করেনি কোরআনে কোন কোন সূরাগুলো থাকবে, কোন কোন আয়াতগুলো থাকবে সেই ব্যাপারে তারা মতৈক্য ছিল না, তাদের ভিতরে কন্ট্রাডিকশন ছিল। এ কথা কি জানতেন কি না? অনেস্টলি একদম সত্য কথা বলবেন, জানতেন কি না? আপনারা কয়জন জানতেন যে মুহাম্মদ তার বউ সাউদাকে বয়স হওয়ার কারণে ছেড়ে দিতে চেয়েছিল? আপনার বউ কি বয়স হলে আপনার ছেড়ে দেওয়া উচিত? সিরিয়াসলি, আপনারা কয়জন জানতেন যে মুহাম্মদ 53 বছর বয়সে 9 বছরের আয়েশার সাথে সেক্স করেছিল এবং নিজেকে সর্বকালের জন্য উদাহরণ দাবি করেছিল? আপনার এবং মুহাম্মদ নিজে শত শত মানুষের গলা কেটেছিল? অনেস্টলি আপনারা কয়জন জানতেন এবং আপনারা বিশ্বাস করেন যে গলা কেটেছে এমন একজন মানুষের সামনে আপনি বসে সে ভালো মানুষের গলা কেটেছে বা খারাপ মানুষের গলা কেটেছে, কিন্তু আরেকজন মানুষের গলা কেটেছে এরকম মানুষের সামনে বসে আপনি তার কাছ থেকে জীবনের অনুপ্রেরণা শিখতে রাজি আছেন বা ভালো চরিত্র সম্বন্ধে জানতে রাজি আছেন? আপনারা কয়জন জানতেন যে মুহাম্মদ তার তথাকথিত স্ত্রী সাফিয়াকে, সাফিয়ার বাবাকে হত্যা করেছিল এবং তার হাজবেন্ডকে বুকে আগুন জ্বালিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা হুকুম দিয়েছিল? এটা ইসলামিক সোর্স থেকে, আমার কথা নয়। কয়জন জানতেন? অনেস্টলি একদম সত্য কথা বলবেন, কয়জন জানতেন? এবং আপনারা কয়জন জানতেন যে মুহাম্মদের জানাজা হয়নি? একজন সাধারণভাবে একজন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে পিছনের মানুষ দাঁড়িয়ে যে জানাজা করে, এটা মুহাম্মদের ক্ষেত্রে হয়নি, কারণ মুসলমানরা মতৈক্য ঐক্যবদ্ধ হতে পারেনি কে নামাজ রিড করবে, কি না করবে, কীভাবে নামাজটা হবে, সবাই জন্য গ্রুপে গ্রুপে এসে মুহাম্মদের জন্য দোয়া করেছিল বা প্রে করেছিল। কিন্তু যা আমরা সচরাচরভাবে জানি জানাজা নামাজ, সেটা মুহাম্মদের হয়নি। কয়জন এই তথ্যটি জানতেন বলুন, অনেস্টলি আমাকে অনেস্ট উত্তর দেবেন বলুন, তাই না? জানতেন না, আসলে জানতেন না। সুতরাং কয়জন জানতেন যে কোরআনের যে সূরাগুলো আছে সেখানে আগের সূরা, পিছনে পিছনে সূরা, সামনে সামনে সূরা, পিছনে এইভাবে উল্টাপাল্টা করে দেওয়া আছে, কয়জন জানতেন? কয়জন জানতেন কোরআন এমন আয়াত আছে যে অমুসলিমরা নিকৃষ্টতম প্রাণী? এবং আপনারা কয়জন জানতেন যে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিয়ে তারা যদি বিবাহিতাও হয় তারপরও তাদের সঙ্গে সেক্স করা ইসলামে জায়েজ করা আছে এবং সেটা মুসলিম শরীফের হাদিসে আছে? মুহাম্মদ নিজেও এই কাজ করেছিল, বিবাহিত হওয়া সত্ত্বেও গনিমতের মাল হওয়ার কারণে তাদের সাথে সেক্স করেছিল এবং সেখানে কোনো মতামত নিয়ে তাদের সঙ্গে করা হয়নি, কারণ মতামত নিয়ে সেক্স করলে, করতে হলে সেটা বউ হয়ে যায়, দেন মহরানা মতামত এগুলি বিয়ের ব্যাপার। কিন্তু যৌন দাসী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য হচ্ছে যৌন দাসীকে আপনি দেন মহরানা দেন না এবং তার মতামতের কোনো বিষয় আসে না, সেটা ধর্ষণ। ধর্ষণ এবং ব্যভিচারিতার মধ্যে পার্থক্য কয়জন জানেন? ব্যভিচারিতা এবং ধর্ষণ এক বিষয় নয়, এটা বোঝেন? কয়জন বোঝেন, অনেস্টলি বলুন, কয়জন বোঝেন? একদম সত্যি কথা বলবেন, কয়জন বোঝেন?
এবং আমি এই বিষয়ে অসংখ্য হাদিসের ব্যাখ্যা করেছি, অসংখ্য ভিডিও করেছি, প্রত্যেকটা নিচে রেফারেন্স আছে, তবু আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। নিজেরা একটু অনেস্টি মেনটেন করে, ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা অনেস্টি, আমার কথা বাদ দেন, এ বিষয়ে শুনলেন তো, গবেষণা করে নিজেকে প্রশ্ন করবেন, আমাকে না, নিজেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ আমি গবেষণা করেছি। ইসলাম আপনার জীবনে কতখানি উপকার করেছে, এখন আপনাকে বলতে পারে যে সত্য কথা বলা, মিথ্যা না বলা, ধর্ষণ না করা, জোচ্চুরি না করা, অসংখ্য মানবিক বিষয় আছে যেগুলোর কতখানি আপনি ইসলাম পড়ে জেনেছেন নাকি শুনে জেনেছেন। শুনে জেনেছেন মোল্লা মৌলভীদের, এবং মোল্লা মৌলভীদের 95% তো একেবারে গাওয়া খেতা, আর নাহলে জাকির নায়কের মতো উদ্ভট যুক্তিদানকারী। কারণ আপনারা সত্যিকার ইসলামিক আলেমদের কাছ থেকে শুনলে ইসলাম ছেড়ে দেবেন, গোদামিন মাস্টারের কাছে না শুনলে ছেড়ে দেবেন। কারণ মোল্লা মৌলভীরা ইসলাম মানে, এই কারণেই তারা নিজেরা ভয়ে থাকে, বেরোলে প্রশ্ন করলে তাদেরকে মেরে ফেলবে অন্যান্য মৌলভীরা, কারণ এখানে ব্যবসা জড়িত, বিশাল ব্যবসা জড়িত ইসলামের কে নিয়ে, যে সব ধর্মই এক, সব ধর্মতেই ব্যবসা আছে কম বেশি, কিন্তু হালাল সাবান এইটা সেইটার থেকে শুরু করে উফ প্রচণ্ড ব্যবসা। তাই কয়জন ইন্ডিপেন্ডেন্টলি নিজের প্রচেষ্টায় ইসলাম জানার চেষ্টা করেছেন বলুন, কয়জন? একদম অনেস্টলি কথা বলবেন, আমাকে গালাগালি দেন, এটা আপনাদের ইমানে কর্তব্য, দিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, দিয়ে যান, এগুলো করে কোনো লাভ হবে না। তবে আমাকে বলুন যে আপনারা গালি দেন, গালি দেওয়ার পরে নিজেরা গিয়ে গালি দেওয়া হলেও আমার ভিডিওটা শুনুন, উপকার দেবে, কারণ আপনার এটা আপনাদের জন্য আজকে জুম্মার খুতবা, গিয়ে পড়ে দেখেন জানেন। এখন আসুন কিছু বিষয়, কয়জন যা বলছেন তা ভেবে শুনে বুঝে বলছেন, এটা কয়জন করেন, এবং এই বিষয়ে ইসলাম কি বলে? এই যেমন আপনারা এখন রিয়্যাক্ট করছেন অনেকে মুসলিমরা, এই যে গালাগালি দিচ্ছেন, এ তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম লাভ হচ্ছে না, কারণ গালাগালি দেখুন লাভ হবে না, আমার এতে কোনোই আসা যায় না, 11 বছর অনলাইনে আছে, অভ্যস্ত। সুতরাং আমাকে গালি দিলে আপনার কোনো মতেই কোনো উদ্দেশ্য আপনাদের হাসিল হবে না, আপনারা গালি দিতে পারেন কিন্তু কোনো উদ্দেশ্য হাসিল হবে না, কারণ দেখছেন দিয়ে যাচ্ছেন মুভাসিজম থামছে না, বরঞ্চ তার অনুসারী বেড়েই যাচ্ছে, তার কথায় মানুষ হাজার হাজার ধর্ম ছেড়ে দিচ্ছে। সুতরাং অন্য উপায় আপনাদেরকে বের করতে হবে, অন্য উপায়টি কি? আমাকে গলা কেটে ফেলা, না গলা কেটে ফেললে তো আমার ভিডিও আরও ভাইরাল হবে, আমার তুলনায় অভিজিৎ রায় অনেক কম পরিচিত ছিল, কিন্তু তাকে হত্যা করার পর হাজার হাজার অভিজিৎ রায় তৈরি হয়ে গেছে, অভিজিৎ রায় এখন আরও ফেমাস, আমাকে মেরে ফেললে আমার ভিডিও আরও মানুষ বেশি শেয়ার করবে, আরও ভাইরাল হবে, আরও হাজার মুফাস ইসলাম তৈরি হবে। তাহলে অন্য উপায় আসেন, গালে গালে কোথাও লাভ হচ্ছে না, আপনাদের ধর্মকে ছোটো করছেন, আপনার ধর্মকে অসহায় প্রমাণ করছেন। তাহলে ভাবুন যে কাজটি যা করেন এটা করার আগে একটু ভেবে, কতখানি ভেবে আপনারা উত্তর দেন বা আপনারা কোনো রিয়্যাক্ট করেন, এটা প্রোঅ্যাক্টিভ হন, রিয়্যাক্টিভ না, পার্থক্যটা বোঝার মতো বোধ হয় সাধারণ মুসলিমদের ক্ষমতা নেই, আপনারা প্রোঅ্যাক্টিভ হন, রিয়্যাক্টিভ হলে রিয়্যাক্টিভে কোনো লাভ হবে না। সুতরাং আমি যা বলছি সেটা ভেবে কাজ করলে, এটাকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করলে আপনার জন্য উপকার হতে পারে, কিছুটা ইজ্জত থাকবে ইসলামে, নাহলে লাভ হবে না। কারণ আপনারা যেই সব কথাবার্তা বলেছেন সামান্যতম যুক্তি দিলে পাল্টা ভাঙিয়ে হাজারটা ভিডিও তৈরি হয়ে গেছে, আমার প্রত্যেকটাতে পাশ খেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, লাভ হয়নি, আমার চরিত্র নিয়ে কথা বলেছেন, লাভ হয়নি, গালি দিয়েছেন, লাভ হয়নি। সুতরাং কোনোভাবেই তো জয়ী হতে পারছে না, উদ্দেশ্য সফল হচ্ছে না, তাহলে কী করা যায়? এটাই করা যায় যে আমি যা বলি এটা ভেবে এটাকে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করেন, আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন, রেফারেন্স ভুল করার প্রমাণ করার টেস্ট প্রমাণ করার চেষ্টা করেন, এতে আপনাদের ইসলামী দায়িত্বের কিছুটা উপকার হবে, আপনার অন্তত বলা যাবে যে আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করছেন।
কিন্তু আপনাদের সমস্যা হয়েছে আপনারা আসলে হেল্প পাচ্ছেন না মোল্লা মৌলভীদের কাছ থেকে, কারণ মোল্লা মৌলভীরা জানে আমি যা বলছি এগুলি সব সত্য, এগুলো সব সত্য। মোল্লা মৌলভীরা নিজেরা জানে এগুলি যা বলছি আমি সব সত্য, তাই তাদের আসলে আপনারা সাহায্য পাচ্ছেন না। তাই অসহায়ের মতো ব্যঙ্গ বিদ্রোহ গালাগালি এগুলি করে যাচ্ছেন। সুতরাং ইসলাম আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে সাহায্য করে না, আপনারা রিয়্যাক্টিভ হচ্ছেন, এবং রিয়্যাক্টিভ হওয়ার কারণে আপনাদের ব্যবহার অবস্থা দেখে হাজার হাজার মানুষ আরও ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, কারণ তারা প্রমাণ হয়ে যাচ্ছে ইসলাম একটি অসহায় ধর্ম, অসহায়, একদম অসহায়। তাই ইসলাম আপনাকে কতখানি শেখায় এরকম প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য, আপনাকে কতখানি শেখায়। আপনার ইসলাম যদি শক্তিশালী হতো, আপনাকে যদি চিন্তা ভেবে চিনতে কাজ করতে বলতো, ইসলাম যদি আপনাকে পেশেন্স সত্যি শেখাত, শুধুমাত্র কোরআনের আয়াত না, শুধুমাত্র কোরআনের আয়াত না যে সবরকারীর সাথে সাথে আল্লাহ সব আত্মা আছেন, এই কথা নয়। আপনারা সবর অর্থে কী বোঝান সত্যিকার অর্থে? শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখলে হবে না, আপনাকে ভাবতে হবে যে কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে ভেবে চিনতে, এবং সেটা কীভাবে কার্যকর হবে, আপনার উদ্দেশ্য সফল হবে। যেমন ধরুন, আমাকে ব্যঙ্গ বিদ্রোহ গালাগালি পাপ ব্যক্তিগত অপমান করে আপনাদের উদ্দেশ্য হাসিল হবে না, ইসলামকে আপনারা জয়ী বানাতে পারবেন না, আমার গলা কেটেও না। সুতরাং ইসলামকে যদি জয়ী বানাতে চেষ্টা করেন, তাহলে অ্যাটলিস্ট আপনাদেরকে লজিক্যাল আর্গুমেন্টে আসতে হবে, কারণ আমি লজিক ব্যবহার করছি, আমি এভিডেন্স ব্যবহার করছি, আমি রেফারেন্স ব্যবহার করছি। আপনারা আমাকে রেফারেন্স ভুল প্রমাণ চেষ্টা করেন, আমার যুক্তিকে ভুল করার চেষ্টা করেন, কিন্তু তা না করে যেগুলো করছেন এতে উপকার হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম আপনাদেরকে পেশেন্টলি, ধৈর্য সহকারে শুনে কার্যকরভাবে কোনো কাজ করা শেখায় না। এটা এটাই প্রমাণিত হয় যে ইসলাম আপনাকে কার্যকরভাবে কোনো উদ্দেশ্য সাফলে অনুপ্রাণিত করে না। আর তাই আজকে মুসলমানরা পৃথিবীতে সবচাইতে অশিক্ষিত, নিম্ন শিক্ষিত, মূর্খ, উগ্র জাতিদের অন্তর্ভুক্ত, যেটা অত্যন্ত দুঃখজনক। অবশ্য কিছু কিছু ভালো মুসলমান আছেন যারা ভাবার চেষ্টা করেছেন, শুরু করেছেন, তাদেরকে সাধুবাদ। তারপরে আমরা বলি, আমরা মুসলিমদেরকে ভালোবাসি, অমুসলিমদেরকে ভালোবাসি, নাস্তিক আস্তিক সবাইকে ভালোবাসি, তাদের রোগকে ভালোবাসি না, তাদের চিন্তাধারাকে ভালোবাসি না, কারণ আমি এইসব চিন্তাধারাকে আমি ভালোবাসার কোনো কারণ নেই, এই আইডিওলজিকে সম্মান করার কোনো কারণ নেই, এবং আপনাদেরকে এ থেকে মুক্ত করে আনতে চাই বলেই আমি কিন্তু পেশেন্স নিয়ে, ধৈর্য সহকারে, প্রচণ্ড ধৈর্য সহকারে আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি। এবং সেগুলি কি? রেফারেন্স, যুক্তি, লজিক, এভিডেন্স, এবং এগুলোই কিন্তু ইফেক্টিভ, কার্যকর। কিন্তু আপনারা যা করছেন এগুলো কার্যকর নয়, এই জন্য আপনারা ধরা খাচ্ছেন, তাহলে আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করার প্রয়োজন। কিন্তু ইসলাম আপনাদেরকে সেগুলি শেখায় না, ইসলাম আপনাদেরকে ভাবতে শেখায় না, শেখায় কি? ক্রিয়েটিভ। আপনাদেরকে ক্রিয়েটিভ হতে কি ইসলাম শেখায় না। আপনারা একই কথা বলেন ঘুরে ফিরে, একই কথা, একই কথা, একই কথা। দেখুন, আপনাদের মুসলমানরা যে কয়টি কমেন্ট করেন তার 99% একই কথা বারবার রিপিট, একই কথা বারবার, ইভেন গালিগুলিও রিপিট 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 রিপিট, একই কথা বারবার বলেন। এতে আপনাদের অন্তঃশ্বাসশূন্যতা, আপনাদের চিন্তাভাবনার অন্তঃশ্বাসশূন্যতা প্রমাণিত হয়, এতে আপনার যে ক্রিয়েটিভ নন তা প্রমাণিত হয়। একই কথা বার 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 সব মুসলমানরা একইভাবে, মানে যেটাতে এটা আপনাদের মূর্খতা, চিন্তার সংকীর্ণতা, ভাবনা সংকীর্ণতা এবং ক্রিয়েটিভ মাইন্ড যে নেই তা প্রমাণিত হয়। এতে কি আপনাদের উদ্দেশ্য সফল হচ্ছে? এবং আপনাদের উদ্দেশ্য হয়তো ইসলামকে জয়ী করা, সেদিকে হচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসা। আমি তো সফল হচ্ছি, কারণ আমি ধৈর্য সহকারে ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স এনে, বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক ইস্যু এনে আমি বাস দিয়ে যাচ্ছি ইসলামকে। কিন্তু আপনারা কিন্তু ডিফেন্ড করতে পারছেন না, আপনারা একই ধারায় আপনারা ওই একই শব্দ ব্যবহার করে গালাগালি, একই শব্দ ব্যবহার করে ব্যঙ্গ। এতে আপনাদের উদ্দেশ্য সামান্যতম সফল হচ্ছে না,
এমন কোনো কমেন্টস আপনারা করছেন না যেটা আমি আগে শুনিনি হাজারবার। সুতরাং ইসলাম আপনাকে ক্রিয়েটিভ হতে সহায়তা করে না, কখনো শেখায়নি আপনাকে অ্যানালিটিক্যাল মাইন্ড হতে, অন্যদিকের আর্গুমেন্ট শুনতে বা অন্যদিকের কাজ শুনতে আপনাদেরকে ইসলাম শেখায়নি। এবং ইসলাম কি আপনাদের উদ্দেশ্য অর্জনে আপনাকে প্যাশনেট বা সত্যি ডিভোটেড হতে শেখায়? আপনি মনে করছেন যে আপনি ইসলামে রিয়েলি ডিভোটেড, আপনি রিয়েলি ইসলামে নিবেদিত প্রাণ, ইসলামের প্রতি আপনি নিবেদিত প্রাণ, কিন্তু আপনি কি আসলে নিবেদিত প্রাণ? আমি তো আমার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ, কিন্তু আপনি কি আসলে আপনার ইসলামে নিবেদিত প্রাণ কিনা? নিবেদিত প্রাণ হতে হলে কি আপনাকে গালিবাজ হতে হবে? নিবেদিত প্রাণ হতে হলে কি আপনাকে চাপাতিবাজ হতে হবে? নিবেদিত প্রাণ হতে হলে কি আপনাকে রাস্তাতে লাফাতে হবে? নাকি আজকে এই একবিংশ শতাব্দীতে নিবেদিত প্রাণ হয়ে কোনো কাজ করতে হলে আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে লেখাপড়া জানতে হবে, আপনাকে যুক্তি শিখতে হবে, আপনাকে রেফারেন্স খণ্ডানো শিখতে হবে, আপনাকে বাকপটু হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে? আপনাকে সেটা হন? আপনি কি আপনার ইসলামে আসলে নিবেদিত প্রাণ? নিবেদিত প্রাণ হতে হলে তো আপনার ইসলামকে আপনি জয়ী হতে হলে, ইসলামের পক্ষে জয়ী হতে হলে, আমাকে পরাজিত করতে হলে, আপনি সত্যি যদি ইসলামে নিবেদিত প্রাণ হতে চান, তাহলে আপনার ইসলামকে আপনি যুক্তিতে জয়ী করুন, আর্গুমেন্টে জয়ী করুন, এভিডেন্সে জয়ী করুন, আমার যুক্তিকে খণ্ডান, আমার রেফারেন্সকে খণ্ডান। এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন নিউশাচ্ছি, কিন্তু আপনারা ঘুরে ঘুরে একই প্যাচাল 1000 বার বলছেন, যেটা আমি কেন আমার সকল দর্শকরা একই প্যাচাল শুনতে শুনতে এখন আপনাদেরকে কোনো পাত্তাই দেয় না। আপনাদের সব গালিয়ে গালিয়ে হুটকি দামকে একই কথা 100 বার, এগুলো আমি 1000 বার এই 8500 ভিডিও করেছি, 8500 টপিক এনেছি, 1000 হাদিস ব্যাখ্যা করেছি, 1000 ছেলে মেয়েদেরকে ধর্ম থেকে বের করে নিয়ে এসেছি, শুধু ইসলাম না সব ধর্ম থেকে এনেছি। সুতরাং আমি আমার লক্ষ্যে নিবেদিত প্রাণ, কিন্তু আপনারা সত্যিকার অর্থে আপনার ধর্মের জন্য নিবেদিত প্রাণ নয়। তাই আপনি কখনো হাদিস রেফারেন্স চেক করছেন না, ইন্ডিপেন্ডেন্টলি ধর্ম নিয়ে পড়াশোনা করছেন না, আপনার ইসলাম নিয়ে সত্যি আপনি গবেষণা করছেন না, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড নিয়ে আমাকে পরাজিত করার উদ্দেশ্যে আপনি সেই সময়টুকু ইসলামে দিচ্ছেন না, তাহলে আসলে আপনি আপনার নিবেদিত প্রাণ নন। যেমন আপনারা আমাকে একটা প্রশ্ন করেন, যেমন ধরুন ছাগলের রেফারেন্স করে একজন কমেন্ট করেছেন, ছাগল যে খেয়ে ফেলেছে করোনার রেফারেন্স করে, কেন ভাই? আমি তো বললাম, আপনারা নিজে গবেষণা করে দেখেন আছে কি নেই, আমি তো বহুবার রেফারেন্স দিয়েছি, আপনি পাননি, এখন আপনার জন্য কি আমি আবার রেফারেন্স দেবো? কারণ আপনারা তো একই প্রশ্ন 1000 বার করেন। এটা না করে প্রশ্ন যদি মাথায় আসে, আমার রেফারেন্সের গুল্লি মারেন, আপনারা নিজেরা একটু ইন্ডিপেন্ডেন্টলি ঘাটিয়ে দেখুন না যে ছাগলের রেফারেন্সটি হাদিসটি আদৌ আছে কি না, তিরমিজিতে আসে বলে দিলাম, তবুও দেখেন আপনি নিজেরা দেখেন না হাদিসে আছে কি না। আমার কথা বাদ দেন, আমার রেফারেন্সের কথা, আমি ইস্যুটি তুলেছি, আপনি যদি ইসলামের জন্য নিবেদিত পারেন না, তবে দেখুন এটা আছে কি না, একটু কষ্ট করে খুঁজুন না কেন। আপনি তো আপনার ধর্মকে ডিফেন্ড করতে চান, তাহলে সেটা করুন না কেন, করবেন না। আচ্ছা, তারপরে সারা জীবন মানুষের শিক্ষা আছে, তাই না? এই জিনিসটা আপনাকে মানতে হবে। যেন আমি মনে করি সারা জীবন জানার অনেক কিছু রয়ে গেছে, সারা জীবন। আমি খুব অনেক পড়াশোনা করি, প্রচুর পড়াশোনা করি, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে আমি প্রচুর পড়াশোনা করি, তাহলে আপনারা তো একটু পড়াশোনা করা উচিত। তারপরে আমি বলি যে জানার শেষ নেই, আমি এখনও জানছি, পৃথিবী ঘুরছি, জানছি, জানার চেষ্টা করছি। আমার যদি কোনো রেফারেন্স ভুল প্রমাণিত করতে পারেন, আমি হাত তুলে বলবো হ্যাঁ ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন না যে জানার শেষ নেই? আপনি যদি মনে করুন যে জানার শেষ নেই, আপনাকে মানতে হবে যে জানার শেষ নেই, তাই যদি হয়, আপনি যদি মনে করেন যে জানার শেষ নেই, তাহলে আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি, আমি যে কথাগুলি বলছি, এগুলো আপনি চেক করে দেখুন, জানার চেষ্টা করুন, আরও পড়াশোনা করুন, বা অ্যাটলিস্ট পাশের মসজিদে ইমাম সাহেব বা শাইখুল হাদিস কাউকে পেলে বলুন যে এই হাদিসটি মুফাসসির বলেছে, এই হাদিসটি ওনার এই ব্যাখ্যা দিয়েছেন, এই পাল্টা ব্যাখ্যা কী আছে আমাকে একটু বলুন।
আপনাকে সেই চেষ্টাটি করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা বিশ্বাস করেন না যে জানার শেষ নেই। তাহলে আপনারা কি কোনো কিছু জানতে হলে, কোনো কিছুকে পরাজিত করতে হলে, কোনো কিছু কাউন্টার আর্গুমেন্ট দিতে হলে আগে ভালো করে শুনতে হয়? আপনারা কি ধৈর্য সহকারে আমি যে যুক্তিগুলি দিচ্ছি তা শুনছেন, তা নোট করছেন, বা ইসলামকে জয়ী করার উদ্দেশ্য হচ্ছে? কারণ আমাকে ইগনোর করলে লাভ হবে না, কারণ আপনাদের আমাকে যদি অবজ্ঞা করেন, আমার কিন্তু কাজ আমার ঠিকই, আমি বললাম আমি নিবেদিত প্রাণ, আমার কাজ আমি ঠিকই হাসিল করে নিয়ে আসছি, হাজার হাজার ছেলে মেয়েদেরকে এক করে ফেলেছি, সংগঠন দাঁড় করে ফেলেছি, মাঠে মাঠে ভাষণ দিচ্ছি, ইংল্যান্ডের বুকে আমি প্রথম বাংলাদেশি এক্স মুসলিম যে কিনা হাজার হাজার লোকের সামনে ভাষণ দিচ্ছি, আবার দিচ্ছি সামনে এই জুনে, আবার লন্ডন সেন্ট্রাল লন্ডনে ভাষণ দেব, হাজার হাজার মানুষের সামনে ভাষণ দেব। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনারা কি আসলে পেশেন্স সহকারে, ধৈর্য সহকারে শুনছেন কি বলছে? শুনছেন না, ওই একই তোতা পাখির মতো একই বিষয়, একই বিষয়, একই কথা, এক আপনারা একই কমেন্ট, একই কমেন্ট, তোর মা এটা, তোর বাপ এটা, তোর এইটা সেটা, আমি এটা হাজারবার শুনেছি, এগুলো তো কোনো লাভ হচ্ছে না, এতে তো আপনার আপনার ইসলামকে ডিফেন্ড করতে পারছেন না। তারপর অপরকে ইসলাম থেকে যে বের করে নিয়ে আসছি অন্যান্যদেরকে, তো আপনি ওরা যেন ইসলাম থেকে না বের হয় তার জন্য আপনাদের কি করা উচিত? আমাকে গালি দিলে তো অন্যরা ইসলাম থেকে, অন্যদের শোনাকে আপনি থামাতে পারবেন না, আমাকে গালি দিয়ে, আমাকে অপমান করে, আমাকে ব্যঙ্গ করে, আমাকে হুমকি দিয়ে আপনারা তো অপরের কে আমার ভিডিও দেখা থেকে নিবৃত করতে পারবেন না, পারছেন না, হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখছে, কথা শুনছে, পারছেন না, অনেকবার চেষ্টা করেছেন, তাহলে কি করা যায় অন্যদেরকে ইসলামে থাকা রেখে রাখার জন্য? এটা তো আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে যে ইসলাম থেকে তোমরা বের হইও না, তাহলে আপনাদের ধমক দিয়ে, হুমকি দিয়ে, তাদেরকে হুমকি দিয়ে লাভ হচ্ছে না, কারণ তারা চুপিসারে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে কী করা উচিত? আপনাদেরকেও পাল্টা যুক্তি দেওয়া উচিত, যাতে করে কিনা আমি যেসব যুক্তি দিচ্ছি ওদের মাথায় চিন্তা ফেলে দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে তো আপনাদের কাজ করা উচিত। আমি আপনাদের অনুপ্রেরণা করছি, যান ভিডিও বানান ভাই যুক্তি দিয়ে, আমাকে ভুল করার চেষ্টা করেন, আমার কথা এখন হাজার হাজার ছেলেরা বের হয়ে আসছে, কয়েক ডজন ছেলেরা আমার ছাত্র বলতে পারেন, এরা আমার বোবা সংগঠনে কয়েক ডজন ছেলেরা এখন ভিডিও বানাচ্ছে, আমার ভিডিও একটা আপলোড করলে কয়েক ডজন চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে, দেখছেন কি করছি? আপনারা রাখতে পারছেন না, কিন্তু আমার কথা কাজ হচ্ছে, তাহলে আপনাদের কথা কাজ হতে হলে, তাদের ইসলাম রাখতে হলে আপনাদেরকে যুক্তি বিতর্কে আসতেই হবে, গালাগালি বন্ধ করে, হুমকি বন্ধ করে, লাভ হবে না, লাভ হবে না। তাহলে আপনাদের কাজের জন্য কিন্তু আপনারা দায় দায়িত্ব নিতে হবে, আমার কাজের জন্য আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্বশীল ভূমিকা পালন করছি, আমি আমার লিডারশিপ কোয়ালিটি প্রমাণ করছি, কিন্তু আপনারা কি দায়িত্বশীল হয়ে কাজ করছেন? আপনাকে দায়িত্বশীল ন হওয়া হওয়া উচিত না, আপনাদের ধর্মের জন্য কি আপনারা দায়িত্বশীল হওয়া উচিত নয়? কিন্তু আপনারা সেটা হতে পারছেন না, আপনারা শুধুমাত্র মনে করছেন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ঠিক মতো ইফতারি খাচ্ছেন, সেয়ারি খাচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন ঠিক মতো, কয় রাখি এক মুঠ দাঁড়িয়ে না তিন মুঠ দাঁড়িয়ে, এগুলো করে ব্যঙ্গ বিদ্রুপ করে আপনারা বলছেন আপনার ইসলামের দায়িত্ব, ইসলামের প্রতি দায়িত্ব শেষ। কিন্তু আমরা কিন্তু ইসলামের প্রতি দায় দায়িত্ব পালন করছি, উল্টো এর অসারতা প্রমাণ করে। সুতরাং কারা দায়িত্বশীলতা বেশি প্রমাণ করছে? মনুষ্যত্বের প্রতি দায়িত্বশীলতা আমরা বেশি প্রমাণ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।